রাখা খাবার, এখানে এই একটু খাবার দিয়েছিলাম, মুখের ঘা ভালো হয়েছে, কিন্তু ঘা ভালো হলেও মুখে তার কোনো কিছু স্বাদ লাগে না, কোনো কিছু খেতে পাচ্ছে না। এটা দিয়েছিলাম, এটাও খাইনি। শারীরিক অবস্থার অনেকটা উন্নতি না হলেও শরীরের স্বাভাবিক অবস্থা ফিরে পাচ্ছে না, কোন রকম খাবার খেয়ে এইভাবেই চলছে তার সময়। শরীরের অবস্থা এমন অবস্থা দাঁড়িয়েছে যে এইভাবেই অল্প খাবার খেয়ে সময় পার করতে হচ্ছে, কোনোভাবেই শরীরের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা যাচ্ছে না। পেটে খিদে কিন্তু মুখে ভালো লাগে না, মুখে নিচে খাবার খেতে পাচ্ছে না, শরীর কি দুর্বল। আমার মুখে কোনো কিছু স্বাদ লাগে না, খাইতে পারি না, হ্যাঁ জল কোনো কিছু স্বাদ লাগে না, এইটাই। হ্যাঁ দুর্বলতাটা তেমন একটা বুঝি না, দুর্বলতাটা যে হ্যাঁ কোনো টুহু 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 টু এটা কোনো কিছু বুঝি না, বুঝছ। রাবারটা কি টাডি মারা, হ্যাঁ তে আবার দুর্বলটা করতে। তো বন্ধুরা মার কথা সেটা শোনালাম, শরীরের দুর্বলতা কিছুটা আছে কিন্তু খেতে পাচ্ছে না, মুখে সমস্যা, পেটে খিদে আছে। তো এইভাবে না খেয়ে অল্প কিছু খাবার খেয়ে সময় পার করছে। তো বন্ধুরা এটি ছিল আজকের ছোট্ট একটি ভিডিও, আজকের পরিস্থিতি আপনাদের সামনে উপস্থাপন করলাম। আবার আগামী ভিডিওটি আপনারা দেখবেন, আগামী ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করব। আজ এ পর্যন্ত রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী ভিডিওতে আবার দেখা হবে।